আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো দারুণ মজার একটা মোমো। একটু অন্য টেকনিকে বানাবো, যার ফলে এটা এত মজা হয় খাইতে কোনো রেস্টুরেন্ট আমার মনে হয় না আপনাদের এই ধরনের মোমো দিতে পারবে, যে কোনো রেস্টুরেন্ট থেকে অনেক অনেক বেশি স্বাদের। একটু নতুন ট্রিক্সে তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে এক কাপের তিন ভাগের দুই ভাগ ময়দা নিছি, এর সাথে আমি এক কাপের তিন ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার মেশাচ্ছি, মানে দুইটা মিলে যাতে এক কাপ হয়। তিন ভাগের দুই ভাগ ময়দা, তিন ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার, রেশিওটা খেয়াল রাখবেন, সাথে স্বাদ মতো লবণ দিয়ে এখন এগুলোকে ভালো মতো একটু মিশাই নেই। কর্নফ্লাওয়ার আর ময়দা মিশায় দোটা বানাইলে দোটা শক্ত হয়ে যায় না, অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, আর দোটা খুব টাইট থাকে, মানে ভাজার পরও ফুলে একটা বিদিকিচ্ছিরি অবস্থা, মানে কেমন জানি শিং করে যায় না, সেই ধরনের কোনো কিছু হয় না, খুব সুন্দর থাকে, আপনারা বানাইলেই বুঝতে পারবেন, আর টেস্ট অনেক অনেক বেড়ে যায়। এখন এর সাথে আমি অল্প অল্প করে গরম পানি মিশাবো, গরম মানে বেশ গরম কিন্তু ফুটন্ত না আর কি, এবং কুসুম গরমও না, ভালো রকমের গরম যাতে আঙুল চুবানো যায় না। এটা অল্প অল্প করে মিশায় আমি রুটি পাউডার মতো একটা দো তৈরি করে নেব, রুটি পাউডার থেকে একটু নরম হইলেও কোনো ক্ষতি নাই। তো আমি ভালো মতো ময়ান দিয়ে নিলাম, মাখা নিলাম, বেশ স্মুথ একটা দো হয়েছে, এটা একটু একটু শক্ত শক্ত আছে, একটু পরে আরও নরম হয়ে যাবে। এটাকে আমি ঢেকে রেখে দিব অন্তত পক্ষে 15-20 মিনিট। আমি এখানে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে এর মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে এটাকে একটু ভেজে নিব, রসুনটাকে বাদামি করে, রসুনটাও ভাজা হয়ে যাবে, তেলের মতো ফ্লেভারটা চলে আসবে। এই মিনিটখানেকের মধ্যে রসুনগুলো বাদামি হয়ে গেছে, আমি একটু চুলাটা বন্ধ করে দিই। এখন এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিব। তো আমি রসুন ভাজা তেলগুলোকে নিয়ে নিলাম, এর সাথে আমি দিচ্ছি একটু পেঁয়াজ পাতা কুচি করা, 1 কোয়া রসুন গ্রেট করে নিছি কাঁচা রসুন, 1 চা চামচ সাদা তিল আর ক্রাশড পেপার, ভাঙ্গা শুকনা মরিচ, পেঁয়াজ পাতা না থাকলে দিবেন না, কাঁচা মরিচ কেটে দিয়ে দিলেই হলো। একটু প্রায় 1.5 টেবিল চামচ টমেটো ক্যাচাপ, টমেটো ক্যাচাপ না থাকলে টমেটো সস দিবেন, দুইটা প্রায় একই জিনিস, 1 টেবিল চামচ সয়া সস, সয়া সসের নোনতাটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি, যারা চিনি খান না অল্টারনেট সুইটনারটা দিয়ে নিতে পারেন, স্বাদ মতো ভিনেগার সিরকা, ভিনেগারটা দিবেন যতটুকু টক করতে চান ততটুকু আপনাদের পছন্দ মতো, আর সামান্য একটু পানি, আর পানি দিবেন এটা যদি আপনাদের পছন্দ মতো পাতলা ঘন যা করতে চান সেই অনুযায়ী পানি দিবেন। এখন সবগুলোকে মিশাই নিব, বাস হয়ে গেল আমার সসটা রেডি। আমি একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে 2 চা চামচ রসুন কুচি, 2 চা চামচ আদা কুচি এগুলো দিয়ে আমি একটু ভেজে নিব। আমি মাঝারি আঁচে ভাজতেছি যাতে ঝট করে এগুলো পুড়ে না যায়। মিনিট দেড়েক ভেজেই রসুন আর আদাগুলো একটু বাদামি বাদামি হয়ে গেলে এর মধ্যে আমি দিব 1 চা চামচ জিরার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে চুলাটা বন্ধ করে দিব, যে গরম আছে এর মধ্যেই জিরাটা একটু টালা হয়ে যাবে, এর সাথে ফ্লেভারটাও ভালো আসবে। তো এটা ঠান্ডা হইতে হইতে জিরার গুঁড়াটাও ভালো মতো ভাজা হয়ে যাবে এর সাথে। এইখানে আমি মুরগির 2টা ব্রেস্ট কিমা করে নিছি, একদম মিহি কিমা করতে না পারলে আপনারা একটু ছোটো ছোটো টুকরা করে নেবেন, তেলই হয়ে যাবে একদম ছোটো টুকরা। এর সাথে আমি যে আদা রসুনটাকে ভেজে রাখলাম সেই তেল সহ এখানে প্রায় 1 টেবিল চামচের মতো দিব, ছোটো চামচ দেখে কয়েকবারে দিলাম। এইখানে আছে হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করা পেঁয়াজ, 2টা মরিচ বাটা কাঁচা মরিচ বাটা আর একটু পেঁয়াজের পাতা, পেঁয়াজের পাতা না থাকলে আপনারা না দিলেও হবে, তাহলে কাঁচা মরিচ কেটে দিন কুচি, একটু ধনিয়া পাতার কুচি আর একটু গ্রেট করা গাজর, এই 1 টেবিল চামচের মতো সয়া সস, সয়া সসে লবণ আছে সেই জন্য খুব বেশি দেওয়া দরকার নেই, স্বাদ মতো একটু লবণ দিলেই হবে। এখন এটাকে ভালো মতো মেখে নিই। বেশ ভালো মতো মাখা হয়ে গেল, আমার মাংসের পুরটা রেডি। আধা ঘন্টা পরে দেখি কী অবস্থা। হ্যাঁ, এটাকে একটু এর ভিতরেই ময়ান দিয়ে নিই, নরম তলের দিকে লেগে গেছে অসুবিধা নাই, এর ভিতরে আমি একটু ময়ান দিয়ে নিই, এটাকে নিলাম। এখন এর থেকে আমি একটু ছিঁড়ে নিই, নিয়ে এটাকে আবার ঢেকে রাখি, শুকায় যাবে পাশে রেখে এটাকে দিয়ে আমি একটা রুটি বেলে নিব, আমাদের নর্মাল রুটির থেকে একটু পাতলা, খুব বেশি পাতলা না, কিন্তু এখানে একটু ময়দা ছিটায় এটাকে আমি বেলে নিই। আমি কিন্তু একটু লম্বা করে বেললাম, আমি কিন্তু খুব বেশি পাতলা করি নাই, এটাকে আপনার দেখাচ্ছি, এই যে দেখেন এইরকম একদম পাতলা না, একদম ফিনফিনা পাতলা না। এখন আমি এটাকে কেটে নিব, কিছু করার নেই, আমি এরকম একটা ইয়ে দিয়ে কেটে নিই, যার যার পছন্দ মতো যে যেরকম বড় করতে চান।
ব্যাস এইরকম বড়ো বড়ো করে আমি এইগুলো কেটে নিব। এখন আপনাদের আমি দেখাচ্ছি পুরটা আমি কীভাবে ভরবো। যে কোনোভাবে ভরে ফেলা যায়, এটা তেমন আহামরি কোনো কিছু না। পছন্দ মতো পুর নিয়ে মাঝখানে দিয়ে যে যে ডিজাইন করতে চান, যে যে ডিজাইন করতে চান, সহজও করতে পারেন কঠিনও করতে পারেন, কিচ্ছু ব্যাপার না। আর এক মাথা নিয়ে এখানে সুন্দর করে পানি লাগায় নি, তাহলে ভালো মতো আটকাবে। চেপে চেপে আটকায় দিয়ে ভিতরে যাতে একটু বাতাস না থাকে, একদম পারফেক্ট হইতে হবে এমন কোনো কিছু না। এরকম করে এই মাথায় পানি লাগায় এরকম করে দিয়ে, এই যে এরকম এরকম করেও দিতে পারেন। এটা হলো একটা ডিজাইন। আবার কিছু পুর দিয়ে এখানে পানি লাগায় এটা ভাঁজ করে দেওয়ার সময় একটু এরকম দুই একটা ভাঁজ করে দিলে আর একটা ডিজাইন হয়ে গেল। এই যে দেখেন, এই আর একটা ডিজাইন। তো যে যেরকম করতে চান আর কি। তবে বেশ কতগুলো বানিয়ে নিলাম, এখন আমি এগুলাকে স্টিম করা যায় আবার ভাজাও যায়, দুইভাবেই করা যায়। তো আমি ভাজার স্টিমটি একসাথে করবো, যারা স্টিম করতে চান তারা স্টিম করে নিতে পারেন পুরাপুরি। আমি সহজভাবে দেখাচ্ছি, একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছু তেল দিব, দিয়ে তেলটাকে একটু গরম করে নেই, খুব বেশি না, মাঝারি আছে, গরম করে আমি এর মধ্যে এইগুলাকে দিয়ে দিব। তেলটা কিন্তু খুব বেশি গরম না। এখন এটাকে মাঝারি আছে মিনিট খানেক ভেজে নিব। এই মাঝারি আছে মিনিট খানেক ভেজেই আমি এখন এটা কিছু পাশাপাশি করে দিই, এর মধ্যে পানি দিয়ে দিব প্রায়, দেখেন কতখানি, আধা কাপের একটু বেশি দিলাম, দেখেন কতটুকু ডুবছে এটা। এখন এটাকে আমি ঢেকে দিয়ে মাঝারি আছে এটাকে জাল দিয়ে নিব, এর ভাপে কিন্তু উপরের অংশটুকু হয়ে যাবে স্টিমেই, ততক্ষণে পানিটাও শুকায় যাবে। এই 8-10 মিনিট 6-7 দিন জাল দিয়ে পানিগুলোও কমে গেছে। এখন আমি এইগুলোকে একটু উল্টায় দিব, হ্যাঁ লাগে নাই তলে, উল্টায় এই পাশটা একটু এই দিকের সাথে ভেজে নিব। এখন কিন্তু একদম শক্ত হয়ে গেছে, কোনো ব্যাপার না। আমি কিন্তু মাঝারি আছে ভাজতেছি, এই একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। এর সাথে পানিগুলো শুকায় গেছে, তেলের সাথে যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় আর কি, খুব বেশি না। এই আপনারা যতক্ষণ দেখলেন ততক্ষণই এখন আমি এইগুলোকে আবার উল্টায় দিব, দিয়ে নিচের দিকে একটু বাদামি করে ভেজে নিব। মাঝারি আছে একটু রাখলে এটা বাদামি হয়ে যাবে, ঢাকা টাকার দরকার নেই, কিছু করার দরকার নেই। এই মিনিট দুয়েক ভেজে দেখি কি অবস্থা হয়েছে নিচের দিকটা, হ্যাঁ এরকম বাদামি হয়ে গেছে, এই যে দেখেন ভালো হয়েছে। এখন আমি সবগুলোকে আমি তুলে নিবো, সবগুলোই বাদামি হয়ে গেছে, একটু দেখি উল্টায়, হ্যাঁ মোটামুটিভাবে একটু মশমশে হয়ে বাদামি হয়ে গেছে, এই যে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মোমো। আপনার দেখাই যে উপরে একটু পোড়া 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 লাগলে কিন্তু খাইতে ভালো লাগে, আর বিশেষ করে নিচের দিক অংশটুকু দেখাই, নিচের অংশটুকু যদি এইরকম বাদামি বাদামি করে একটু ভাজা হয় তাহলে আরও মজা লাগে এটা খাইতে। সেই জন্য একটু তেলে ভেজে নিলে একদম টোটাল স্টিম করার থেকে খাইতে খুব মজা হয়। যাই হোক, এখন আমি এর উপরে সসগুলো দিয়ে দিই, সসগুলো দিয়ে একটু পরিবেশন করতে হবে আমার এটা। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মোমো। কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে ডোটা মাখানোর ফলে এইটা যে কতখানি মজার হয়, আর এই সসটা দেওয়ার ফলে একবার বানালেই বুঝতে পারবেন, কোনো রেস্টুরেন্ট মনে হয় না এর থেকে বেশি স্বাদের মোমো আপনাদের দিতে পারবে। আমি যা যা দিয়ে বানালাম সেইভাবে একবার হলেও বানায় ট্রাই করেন, তাইলেই বুঝতে পারবেন। খুব সহজ দেখলেন তৈরি করা, খালি বানাইবেন, পোলাপান লয়া তামা তামা করে খায় ফেলাইতে পারবেন, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।